নমস্কার, আমি আপনাদের সবার প্রিয় ইন্দুবালা। আজকে চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বলে। তো থাম্বনেল থেকে বুঝেই গেছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। আমাদের সবারই একটাই, আমরা যে গান বাজনা করি বা শিখি তার একটাই কিন্তু মূল লক্ষ্য থাকে যে আমরা আমাদের গান শুনিয়ে লোককে আনন্দ দেব, আমার গান লোকের শুনতে ভালো লাগবে, তারা আমাকে গানটা শোনার পর প্রেজ করবে, তাই তো, মানে প্রশংসা করবে। হ্যাঁ, গানটা আমার গানটা লোকের শুনে যাতে ভালো লাগে, তাই তো। তো এটাই আমাদের মূল লক্ষ্য এবং মূল এইম বলা যেতে পারে। তো গান কী কী ভুল আমরা গান রেওয়াজ বা গান করার সময় করে থাকি, আজকে সেটা নিয়ে একটু আলোচনা হবে। অ্যান্ড যেটা মেন আলোচনা হবে যে কীভাবে আমরা গানটাকে আরও বেশি সুন্দর করে করতে পারবো, আরও বেশি সুরেলা করতে পারবো, একদম পারফেক্ট স্বর এবং নোটেশনসগুলো লাগাতে পারবো এবং গানটা লোকের জন্য, মানে যারা শুনছে অডিয়েন্সের জন্য অনেক বেশি মানে শ্রুতিমধুর হবে, তারা শুনতে পছন্দ করবে এবং তারা বেশি সময় ধরে আমার গান শুনবে, ঠিক আছে। তো তার জন্য আমি পাঁচটা টিপস আজকে দেব। এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই টিপসগুলো আমি জানি না কে কারা কারা জানো বা কী, বাট মানে একদম মেন মেন টিপস আজকে আমি তোমাদেরকে বলবো, যেগুলো আমাদের গান গাওয়ার জন্য একদম যেন তেন প্রকারেণ্য আমাদের জানতে হবে, করতে হবে, তবেই আমাদের গান শুনতে আরও বেশি সুন্দর হবে, সুরেলা হবে, পারফেক্ট হবে, এভরিথিং উইল বি পারফেক্ট, ঠিক আছে। তো এর জন্য পাঁচটা পয়েন্ট বলবো। তার আগে তোমরা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্টে জানাও কেমন লাগলো। তোমরা যে কমেন্টগুলো করো না, আমি প্রচণ্ড প্রচণ্ড যখন পড়ি তখন খুব ভালো লাগে এবং আমি সব কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করি যাদের যা প্রবলেম। এবং তোমাদের যে ভালোবাসা, আশীর্বাদ আমাকে, আমি তোমাদের থেকে অনেক ছোট বেশিরভাগের থেকে, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ি, তোমরা হয়তো জানো, সেকেন্ড ইয়ারে অনলি। তো আমি চেষ্টা করি, আমি যতটুকু জানি, যতটুকু এক্সপিরিয়েন্স আমি ছোটোবেলা থেকে গান বাজনা করে করে গেইন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা এই যে আশীর্বাদগুলো করো, ভালোবাসো আমাকে, এগুলো আমাকে আরও এনথু দেয় নতুন নতুন জিনিস ভাবতে, নতুন নতুন ভালো ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরতে, নতুন নতুন ভালো 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 ভিডিও বানাতে। তো প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদেরকে এভাবে ভালোবেসেছো, আশীর্বাদ করেছো, এটুকুই আমাদের তোমাদের কাছ থেকে চাও। তো চলো আজকে টপিকে যাই। ফার্স্টে যেটা বলবো আমাদের টপিকের প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদেরকে তানপুরার সাথে রেওয়াজ করতে হবে। অলওয়েজ অলওয়েজ যখন আমরা রেওয়াজ করব, ঠিক আছে, গান আমরা করলাম হারমোনিয়ামে, কিবোর্ডে, যেখানেই করি, ওকে, বাট যখন আমরা রেওয়াজ করছি, ক্লাসিক্যাল রেওয়াজ বলো, তোমাদের আমি রেওয়াজের প্যাকেজ দিয়েছি, সেই রেওয়াজ বলো, হ্যাঁ, যদি সেইগুলো করো, সেগুলো যেন একদমই তানপুরাতে করো, ঠিক আছে। তানপুরাতে করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন তানপুরাতে করা ইম্পর্টেন্ট সেটা আমি বলবো, কেন হারমোনিয়াম কিবোর্ডে নয়, ঠিক আছে। আমি নিজেও এগুলো অনেক পরে জেনেছি, আমি আগে হারমোনিয়াম কিবোর্ডে রেওয়াজ করতাম, বাট এগুলো আমি অনেক পরে জেনেছি গুরুর কাছ থেকে। তো আমি সেটাই বলবো, কেন আমাদের তানপুরাতে রেওয়াজ করা উচিত। আমাদের তানপুরা যে শুনতে পাচ্ছ তোমরা এখন, যে টোনে চলে, মানে যে ন্যাচারাল টোন ফলো করে তৈরি হয় তানপুরার যে সুরটা, সেটা হচ্ছে ন্যাচারাল টোন, হ্যাঁ, সেটা হচ্ছে একদম পারফেক্ট টোন এবং ন্যাচারাল টোন, ঠিক আছে। এবারে হারমোনিয়াম কিবোর্ডের সেই টোন কিন্তু ইউজ হয় না। এবারে কেন আমি ন্যাচারাল বলছি সেটা শোনো, তোমরা হয়তো জানো না বা আমি সেটা নিয়ে ডিটেলস আলোচনায় পরবর্তীকালে আসবো, যদি চাও সেই ডিটেলস আলোচনা তাহলে আমাকে কমেন্টে জানাও, হ্যাঁ, যে আমাদের সাতটা স্বর, মানে সাতটা শুদ্ধ স্বরে বারোটা বিকৃত, তার থেকে পাঁচটা বিকৃত করে পাঁচটা বিকৃত স্বর নিয়ে টোটাল যেগুলো আমাদের ইউজ হয় বারোটা স্বর, এবং আমাদের বাইশটা শ্রুতি আছে, ঠিক আছে, বাইশটা শ্রুতি কী ফর্মুলায় তোলে, 4-3-2, 4-4-3-2, সায়ের চারটে শ্রুতি, রের
তিনটে শ্রুতি, গায়ের দুটো শ্রুতি, মায়ের চারটে শ্রুতি, পায়ের চারটে শ্রুতি, ধায়ের তিনটে শ্রুতি, হ্যাঁ আর তোমার নিয়ের দুটো শ্রুতি, ঠিক আছে? তো এই ফর্মুলাতে আমাদের পুরো জিনিসটা তৈরি। এবারে তোমরা হারমোনিয়ামে কি শ্রুতির ঘাটগুলো পাও? পাও না, বা কিবোর্ডে পাও না, তোমরা 12টা ঘাট পাও। মানে কি হয় হারমোনিয়াম এবং কিবোর্ডের ক্ষেত্রে, তোমরা সায়ের পরে কোমল রে পাও, মানে সা থেকে কোমল রে যতটা দূরত্ব, কোমল রে থেকে রে ততটা দূরত্ব, শুদ্ধরে শুদ্ধরে থেকে কোমল গায়ে ততটা দূরত্ব, ওইভাবে জিনিসটা এগোয়, ঠিক আছে? বাট সার পরে রের মাঝখানে আরও চারটে গল্প আছে, ঠিক আছে? আরও চারটে শ্রুতি রয়েছে। তো আমরা কিন্তু কিবোর্ড বা হারমোনিয়ামে সেটা পাই না, কিন্তু তানপুরাতে সেই টোন আমরা পেতে থাকি, ঠিক আছে? ওটা ন্যাচারাল টিউন ফলো করে তৈরি হয়, যেটা আমি বললাম, ঠিক আছে? এবারে আমি কেন ওই টোনগুলো আমাদের দরকার বা কী জন্য লাগে সেটা আমি তোমাদেরকে বলবো। কী করলে তানপুরায় কেন রেওয়াজ করলে আমাদের গলাটা আরও বেশি সুরেলা হবে, গান শুনতে ভালো লাগবে? দেখো, আমাদের অনেক রাগ আছে, যারা রাগ নিয়ে চর্চা করো বা জানো, প্রচুর রাগ। তার মধ্যে আমি জাস্ট দুটো রাগ নিয়ে একটু কথা বলবো। বিভিন্ন রাগের বিভিন্ন স্বর, মেনলি সমবাদী বা বাদী স্বরগুলো, হ্যাঁ, বিভিন্নভাবে ইউজ করা হয়। একটা রাগের গা একরকম, আরেকটা রাগের গা একরকম, কোমল গা একরকম, আরেকটা রাগের কোমল গা একরকম, কিন্তু দুটোই কিন্তু কোমল গা। বাট আমি সেটাকে, মানে ওটা রাগেরই বৈশিষ্ট্য যে এই কোমল গাটাকে আমাকে এইভাবেই বলতে হবে, এটা এই রাগের বৈশিষ্ট্য, ঠিক আছে? তো আমি তোমাকে দেখাচ্ছি উদাহরণ দিয়ে। যেমন দরবারি কানানাতে ইউজ হয় গাটা কেমন, গা। আর কাফিতে ইউজ হয় গাটা, সারে গা। এইভাবে কোমল গাটার ইউজ হচ্ছে। আর ওখানে গা, এই গাটা, দরবারি কানারার গাটা যদি আমি হারমোনিয়ামে বাজিয়ে বা কিবোর্ডে বাজিয়ে গাই, তাহলে কিন্তু বেসুরো শোনাবে। তো আমি কি হবে, যদি বেসুরো শোনায় তখন আমি এই গাটা ইউজ করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? তো কিন্তু যদি আমি তানপুরা চালিয়ে এইগুলো প্র্যাকটিস করি, এই ডিফারেন্সগুলো আমি তানপুরাতে আনতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, আমার গলায় আনতে পারবো। কিন্তু হারমোনিয়ামে যখন আমি কোমল গা বাজাবো এবং এটা যখন করবো, তখন মনে হবে বেসুরো হয়ে যাচ্ছে, তখন আমার টোন কিন্তু হারমোনিয়ামের পেছু পেছু ওই প্রপ, মানে কোমল গাতে চলে যাবে। আমি আসলে দরবারি কানারাতে অতি কোমল গান্ধার শ্রুতিটা ইউজ করছি, ঠিক আছে? যেটা হারমোনিয়ামে আনা কখনোই সম্ভব নয়, সেহেতু আমাকে হারমোনিয়ামে মনে হবে যে বেসুরো গাইছি, আমি কোমল গান্ধার লাগাতে চলে যাব। অতি কোমল গান্ধার কিন্তু লাগাতে পারবো না, এটা কিন্তু শ্রুতি। বাট যখন তুমি রাগ সম্পর্কে জানবে বা রাগ পড়বে, তখন কিন্তু কেউ বলে দেবে না যে এটা অতি কোমল গান্ধার লাগাতে হবে, বইতে সেখানে কোমল গান্ধারে লেখা থাকবে, কারণ শ্রুতি দিয়ে লেখা হয় না। আমরা সহজ করার জন্য 22টা থেকে কমিয়ে সেটাকে 12টা করে নিয়েছি, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয় বা গাইতে সুবিধা হয় সেই কারণে, ঠিক আছে? কিন্তু গাওয়ার সময় আমাকে কিন্তু অতি কোমল গান্ধার লাগাতে হবে, এরকম অনেক অনেক থাকে। তো আমি যেরকম বললাম, সা থেকে রের মাঝখানে চারটে গল্প আছে, চারটে শ্রুতি আছে, তো আমাকে সবকটা শ্রুতিই জানতে হবে, যেটা আমরা হারমোনিয়াম বা কিবোর্ডে করলে গাইতে পারবো না, কিন্তু তানপুরায় করলে গাইতে পারবো। আর এইরকম বিভিন্ন গানে কিন্তু কোমল গা লাগলেও কোমল গা লাগে না, একটু সরে অন্য শ্রুতি লাগে, বা কোমল রে লাগে না, অন্য শ্রুতিটা লাগে, ঠিক আছে? সায়ের মাঝখানে যে চারটে শ্রুতি আছে, তার মধ্যে যে কোনো একটা লাগে। এবার সেই শ্রুতিগুলো লাগালে শুনতে কিন্তু আরও বেশি ভালো লাগে গান, ঠিক আছে? তো সেটা তুমি হারমোনিয়ামে যখন করবে তখন করতে পারবে না, কারণ তোমার হারমোনিয়াম টোন ওয়াইজ গলা চলে যাবে। কিন্তু তানপুরাতে যখন করবে, তখন কিন্তু ওই স্বরগুলো তুমি সূক্ষ্ম সূক্ষ্মভাবে শ্রুতিগুলোকে টাচ আপ করতে পারবে, আর তখনই গান আরও বেশি সুন্দর হয়ে উঠবে। তাই জন্য যখনই রেওয়াজ করবে, রেওয়াজ, ফুল রেওয়াজ, ফুল ক্লাসিক্যাল রেওয়াজ, সেগুলো তোমরা তানপুরাতে করো, নট হারমোনিয়াম, নট কিবোর্ড, ঠিক আছে? তাহলে তোমাদের এই যে আমাদের নিজেদের স্কেলের যে দখল, প্রচুর প্রচুর বেড়ে যাবে, ঠিক আছে? তো এটা গেল ফার্স্ট পয়েন্ট, যে তানপুরায় রেওয়াজ করতে হবে সব সময়। সেকেন্ড পয়েন্ট, আমরা যেরকম সাজগোজ করলেই, মানে আমরা ধরো গয়না পরলে, আংটি পরলে, কানের দুল পরলে আমাদেরকে যেমন সুন্দর লাগে,
আমরা আমাদের অর্নামেন্টস পড়লে বেসিক্যালি যেগুলো যাতে যারা এরকম আমাদেরকে দেখতে সুন্দর লাগে সেরকমই গানেরও কিছু অর্নামেন্টস রয়েছে। কী কী? যেমন মীর, কন, গমক, মুরকি, এরকম আমাদের গানের কিছু অর্নামেন্টস রয়েছে। সঙ্গীত জগতের অর্নামেন্টস, আমি মুরকি নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, তোমরা দেখে নেবে। এছাড়াও যদি তোমরা মীর, কন, গমক এগুলো নিয়ে ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। হ্যাঁ, ডিটেলস ভিডিও কাকে বলে, একদম ডিটেলস কীভাবে প্র্যাকটিস করতে হবে এখানে জাস্ট আমি শর্টে বলে যাচ্ছি, ঠিক আছে? মীর কি? সা রে, এটা হচ্ছে মীর। সা রে টেনে নিয়ে গেলাম, স্পর্শ স্বর যেটাকে বলে সেটা হচ্ছে মীর। এবারে আসি, কী হচ্ছে মীরে আসলে স্পর্শ হয়ে, স্পর্শ করে আমার সা রের মাঝখানে যতগুলো শ্রুতি আছে আমি সব কটাকে লাগিয়ে রেতে গেলাম, রাইট? সার গার মাঝখানে যতগুলো শ্রুতি, স্বর, কোমল স্বর যা পড়ছে আমি সবকটা লাগিয়ে যা গাতে যাচ্ছি, স্পর্শ স্বর, রাইট? এটাই হচ্ছে মীর, ঠিক আছে? মীর। এরপরে আসছে সেকেন্ড মানে অর্নামেন্টস, সেটা হচ্ছে তোমার কন। কন কি? সা রে গা মা, হ্যাঁ, রে সা গা রে মা গা পা মা, এই অলঙ্কারগুলো তোমরা দেখেছো। সা রে গা মা, এখানে কিন্তু আমি রেসা গা রে বলছি না, এটাকে বলে কন, ঠিক আছে? হিন্দুস্তানের শাস্ত্রীয় সঙ্গীতের ভাষায় কন বলে, ঠিক আছে? এগুলো করলে কি হয়, তোমার গানের সৌন্দর্য অনেক অনেক বাড়বে, সেটা শুনতে ভালো লাগবে। হ্যাঁ, সেটা শুনতে ভালো লাগবে, যে শুনবে তার মানে বাহ কি দারুণ একটা জিনিস লাগালো, ঠিক আছে? সা রে গা মা, ঠিক আছে? এই এরপরে আসছে মুরকি। মুরকি কি? গা সা গা সা, কি করলাম আমি? সা রে গা গা রে গা রে সা, ঠিক আছে? কিন্তু বললাম সা, সরি, গা গা গা, মানে লাগিয়ে কয়েকটা আশেপাশের স্বর, আমি নট এত ইজি, হ্যাঁ, আশেপাশের এরকম লাগিয়ে আমি একটা স্বরে যাচ্ছি, সেগুলো হচ্ছে মুরকি। সা সা রে গা সা রে গা সা রে গা, ঠিক আছে? সা, ঠিক আছে? এগুলো হচ্ছে মুরকি, মুরকির প্রচলন যেগুলো তোমরা নিতে পারো। আর হচ্ছে কি? গমক। সা সা রে গা সা রে গা রে গা রে সা, এগুলো হচ্ছে গমক। সা, এইগুলো এগুলো প্র্যাকটিস করবে এবং এগুলো গানের ভেতর অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে গান দেখবে অনেক 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 বেশি সৌন্দর্য গানের বেড়ে গেছে, ঠিক আছে? যে কোনো গান, নট দ্যাট যে রাগ প্রধান গান, যে কোনো গানে তুমি যখন এগুলো ইউজ করবে তখন দেখবে গানের সৌন্দর্য অনেক বেড়ে গেছে, তোমার নিজের সাথে থাকবে গানে, নট অনলি ফলো করা কাউকে, ঠিক আছে? কাউকে ফলো করে বেশি দূর এগোনো যায় না, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে যাচ্ছি আমরা থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে আমাদেরকে কিন্তু নিজের স্কেলটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? দেখো, আমি সবসময় বলি যে গান যে স্কেলে আছে সেই স্কেলে গাইলে সবসময় ভালো লাগে। এবারে দেখো, তাহলে পৃথিবীর সমস্ত গান একা লতা মঙ্গেশকর গাইতেন, বা পৃথিবীর সমস্ত গান একা মান্না দে গাইতেন, বা কিশোর কুমার গাইতেন, বা মানে যা রেকর্ডিং হয়, তা তো হয় না। বিভিন্ন গান বিভিন্ন শিল্পীকে দিয়ে গাওয়ানো হয়, যে সুরকার যে অ্যারেঞ্জমেন্ট করে তার মাথা থেকে বেরোয় যে এই গানটা এই পিচে ভালো লাগছে, এই পিচটা কোন শিল্পীর গলার সাথে ভালো যায়, কোন শিল্পীর গলার সাথে সেটা খাপ খায়, সেই শিল্পীকে কন্ট্যাক্ট করা হয়, ঠিক আছে? কারণ লতাজির মতো, লতাজি মানে লতাজিকে আমরা গানের জগতে সরস্বতী মানি, তাহলে আমরা তো সমস্ত গান ওনার কণ্ঠে শুনতে পেতাম, সব গান সবাই তাহলে ওনাকে দিয়ে রেকর্ড করাতে, না সেটা কিন্তু হয় না। সেই সেম যুগে আশা ভোঁসলে উঠেছেন, আরও অনেক শিল্পীরা উঠেছেন, ঠিক আছে? আশা ভোঁসলে, অনুরাধা পাড়োয়াল, অলকা ইয়াগনিক, সব অনেকে, ঠিক আছে? তো কেন তাদের গলাটাকে নেওয়া হয়েছে? কারণ তাদের পিচ অনুযায়ী যে গানটা মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে সে গানটা ভালো লাগছিল, ঠিক আছে? সেরকমই শুধু কিশোর কুমারকে দিয়ে সমস্ত গান করাতে পারতেন, না, সেই সময় কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মোহাম্মদ রফি সবাই গান গেয়েছেন। প্রত্যেকের গলার টেম্পারমেন্ট, প্রত্যেকের গলার পিচ অনুযায়ী গান সিলেক্ট করা হতো এবং সেই গান তাদেরকে দিয়ে রেকর্ড করানো হতো, ঠিক আছে? এবারে আমরা সকলের গান গাই, আমরা কিশোর কুমারেরও গান গাই, মান্নাদেরও গান গাই, আমরা যারা শিক্ষার্থী শিখছি,
তো এবারে আমি যেটা বলি যে যে গান যে স্কেলে আছে সে অরিজিনাল সেই স্কেলে গাইলে ভালো লাগে শুনতে, অবভিয়াসলি এটা একদম প্রধান কথা, ঠিক আছে? তাহলে মিউজিক অ্যারেঞ্জমেন্ট যারা করেছে, যারা বড় বড় সুরকার, রাহুল দেব বর্মন, সচিনদেব বর্মন, যারা যারা বড় বড় সুরকার, তারা তো প্রত্যেকটা স্কেলে এক একটা করে গানকে বেছেছেন। তাহলে তারা সব স্কেল সব বি ফ্ল্যাটে করতে পারতো বা সব সিতে করতে পারতো, বা লতাজির নিজের যে স্কেল সেই স্কেলেই তাকে দিয়ে সমস্ত গান গাওয়াতে পারতো, করেনি তো, করেনি, কারণ প্রত্যেকটা গানের আলাদা আলাদা স্কেল, সেই পিছিয়ে গানটা ভালো লাগে, এইভাবেই গানটা তৈরি করা, কিছু করার নেই। কিন্তু আমাদেরকে, আমরা ধরো যে কোনো গান হাই পিচের গান, সেই পিচে লতাজির গাওয়া আছে এফে, আমরা এফে করার চেষ্টা করছি, সেখানে গাইতে গিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, আমি গাইতে পারছি না, সেই পিচটা আমার গলার জন্য কমফোর্টেবল না, লতাজির জন্য কমফোর্টেবল হতে পারে, আমার গলার জন্য কমফোর্টেবল না, তখন কিন্তু আমি সেই স্কেলে গাইবো না। তখন আমি ওর থেকে, যদি আমার চড়ায় প্রবলেম হয় তাহলে আমি দু একটা পিচ কমিয়ে নেবো, ইতে গাইবো বা ডিতে গাইবো, হ্যাঁ বেশি আবার নেমে চলো, আমি আমার স্কেল বাবা বি ফ্ল্যাট, আমি বি ফ্ল্যাট ছাড়া গাইতে পারি না, তাহলে কিন্তু সেই গানটা গেলে আপনি সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। যে স্কেল তার সেটা আমার চড়ায় খুব কষ্ট হচ্ছে, সেটা আমি ম্যাক্সিমাম ডি বা ইতে করতে পারি, হ্যাঁ তাহলে দেখলাম আমার গানটা হচ্ছে ভেরি গুড, ঠিক আছে? এই নিজের রেঞ্জ, নিজের স্কেল, নিজের লিমিটেশনটাকে বুঝতে হবে। আমার ধরো কোনো গান নিচে খুব প্রবলেম হচ্ছে, হ্যাঁ গানটা খুব নিচু লাগছে, তখন আমাকে কী করতে হবে, তখন আমাকে পিচটা একটু হাই করে নিতে হবে। যেমন ছেলেদের গান, মানে ছেলেদের গলা মেয়েদের স্কেলে গাইতে গেলে পিচ একটু লো লাগে, তখন তাদেরকে কী করতে হবে, তাদের গানটার একটু পিচটা আপার করে নিতে হবে, যাতে তার গলায় সেই গানটা ভালো লাগে, ঠিক আছে? যে গানটাতে অরিজিনালি যে গানটা যে স্কেল আছে তার থেকে একটু হাই করে নিলে, বা তার থেকে যাদের ওপরে প্রবলেম তাদের লো করে নিলে, ঠিক আছে? এইটা তোমাদেরকে বুঝতে হবে যে আমার লিমিটেশনটা কী, আমার রেঞ্জটা কী, ঠিক আছে? কিন্তু অরিজিনাল স্কেলের কাছাকাছি থাকতে হবে। আমি একেবারে এফের গান বি ফ্ল্যাটে গেলাম তাহলে গানটার গান থাকবে না, এটা সত্যি কথা। এবারে যাচ্ছি আমার ফোর্থ পয়েন্টে। ফোর্থ পয়েন্ট কী? ফোর্থ পয়েন্ট হচ্ছে আমরা যে গানটা গাইছি সে গানটার গ্রামার আমাদেরকে জানতে হবে, যে গানটা শাস্ত্রীয় কোন রাগের ওপর যাচ্ছে, কোন কোন রাগ ব্যবহার হচ্ছে, কোন জায়গায়, সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? যেমন তুমি তোমরা ভিডিওটা দেখনি হয়তো বা দেখেছো হয়তো কিছুজন, আমি মহালয়া বা মহিষাসুর মর্দিনীতে আমাদের যে গানগুলো ব্যবহৃত হয় সেই গানগুলো কী কী রাগের ওপর আছে এই নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। কদিন আগেই ছেড়েছি আমি ভিডিওটি। তো এইরকমভাবে তোমাদেরকে দখল আনতে হবে যে কোন গান কোন রাগের ওপর আছে, আমি যে গানটা গাইছি সেটা কোন রাগের ওপর আছে, বা ঠিক কোন কোন নোটেশনগুলো, যদি রাগ নাও বুঝতে পারো, হ্যাঁ রাগ বুঝতে লাগবে না অতটা, ঠিক আছে, কিন্তু কোন কোন নোটস কোন জায়গায় যাচ্ছে সেইটা কিন্তু তোমাদের একদম মাথায় থাকতে হবে। ধরো তুমি হৃদমাঝারি গাও, জাস্ট একটা ইজিয়েস্ট সং, তোমায় হৃদমাঝারে, তোমায় হৃদমাঝারে রাখবো, সারে গা 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 রে গা থা পা, সারে গা 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 রে গা থা পা, গা রে গা রে সা, এই নোটসটা কিন্তু তোমার মাথার মধ্যে ঘুরতে হবে যখন তুমি গাইছো গানটা। সে হারমোনিয়াম বাজিয়ে গাও আর খালি গলাতে গাও বা তানপুরায় গাও। অনেকে বলো যে খালি গলায় যদি গাইতে পারি না, খালি গলায় তোমরা গাইতে পারো না এই একটাই প্রবলেমের জন্য, নোটস মাথায় থাকে না। তোমরা যখন তোমায় হৃদ মাঝারে তোমার মাথায় চলবে সারে গা 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 রে, এটা তোমার কিন্তু ব্রেনে চলবে, তবে কিন্তু সুর মিস হবে না। বা ধরো একটা বলিউড গান, এক প্যার কা নগমা হ্যায় সারে গা মা পা মা গা, কি যাচ্ছে এটা? যারা একটু গান সম্পর্কে আইডিয়া আছে, যাদের একটু রাগ সম্পর্কে আইডিয়া আছে, তারা জানো এটা বিলাবল রাগের ওপর যাচ্ছে। বা ধরো আরেকটা খুব রিসেন্ট, তোমরা যারা নতুন আমাদের মতো বয়সী বা আমার থেকে ছোটো, তারা খুবই রিসেন্ট বলিউড গান শোনে এবং এটা সবারই প্রিয়, আয়াত গানটা, তাহলে কি গান, ধাপা গারে গারে সারে গারে গা গা,
এবারে যারা একটু নলেজ আছে, যারা এই রাগগুলো শিখে এসেছে রাগ সঙ্গীত সম্পর্কে, তারা বুঝতে পেরে যাবে আরামসে যে এটা ভূপালি রাগের ওপর যাচ্ছে। তোমরা যদি রাগ নাও জানো, জাস্ট কী স্বরগুলো এর পেছনে যাচ্ছে সেটা জানো, তাহলে অনেকটা হবে। তোমরা যখন গাইবে গলা দিয়ে, তখন যেন তোমাদের মাথার মধ্যে বাজে যে কী কী স্বরগুলো আমার যাচ্ছে, তবে গিয়ে গানটা সুরেলা হবে, ঠিক হবে এবং গানটাকে শুনতে অনেক অনেক বেশি ভালো লাগবে। ঠিক আছে, তো এই গেল তোমাদের চারটে পয়েন্ট। এবারে পাঁচ নম্বর পয়েন্ট, যেটা প্রচণ্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং সব থেকে জরুরি পয়েন্ট, আমরা যখন লাইভ গান করি, ঠিক আছে, বা স্টেজ পারফর্ম করি, বা কাউকে গান শোনালাম বা নিজে গাইলাম, সব সময় গানের সা জানাটা দরকার। তুমি যে গানটা গাইছো সেই গানের সা, কারণ সা হচ্ছে সবার বাবা বলা যেতে পারে। ঠিক আছে, আমাদের যতগুলো স্বর বা শ্রুতি বা যাই বলো, স্বরই ধর গানের ক্ষেত্রে, হ্যাঁ, যে কটা স্বর তৈরি হচ্ছে কার থেকে তৈরি হচ্ছে, সাইড থেকে। সে কারণে বলে, আমি তোমাদেরকে বলেছি অলরেডি ভিডিওতে, দেখবে সা কীভাবে রেওয়াজ করতে হয়, সাইড রেওয়াজ করা কতটা ইম্পর্টেন্ট, সব কিছু সমাধান সাইড রেওয়াজ। ঠিক আছে, সা থেকে সৃষ্টি হয় প্রত্যেকটা রক, তুমি প্রত্যেকটা স্বর, তুমি যদি সাটা ঠিক মতো জেনে যাও না, তাহলে তোমার আস্তে আস্তে সবকটা স্বর তোমার এসে যাবে। ঠিক আছে, তো স্কেলে সা জানাটা, মানে তুমি যে গানটা করছো সেই গানে সা জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন গান গাইবে তার আগে হুম করে সাটাকে ধরে নেবে, মাথায় বসিয়ে নেবে যে গানটা সা, তারপরে তুমি গানটা শুরু করো। আমি অনেককে দেখেছি ওটা করে না, ওসব করা ধার ধারে না, প্রথমেই গানটা বেসুরো লাগে। দেখো সুর এদিক ওদিক হয়, যে যত বড়ই শিল্পী হোক, গাওয়ার সময় রেকর্ডিং ছাড়া এমনি গাওয়ার সময় সুর হালকা হালকা এদিক ওদিক হয়, আমরা যারা এমনি শিল্পী, তো সেটা নর্মাল, দ্যাট ইজ নর্মাল। ঠিক আছে, কিন্তু প্রথমেই যদি আমি ইম্প্রেশনটা খারাপ করে দিই, তাহলে কী হলো, পুরো গানটা আমার নিজেরও কনফিডেন্স লেভেল লো হয়ে গেলো, আর যারা শুনছে তাদের তো হোক, তারা পছন্দই করবে না। ঠিক আছে, তো যখনই গান শুরু করবে সাটাকে ধরে নেবে, তারপরে গাও তোমায় হৃদমা ঝারে সারি গা গা গারে, আরামসে গাইতে পারবে। বা তোমার সেই গানটা ধরো সা থেকে শুরু হচ্ছে না, আমায় ডুবাইলি রে রে গা পা পা, কোথা থেকে শুরু হলো, গা পা মা গা রে, সাটা আমি নিয়ে নিয়েছিলাম, আমার পুরো বাকিগুলো পরপর পরপর প্রপার লাগবে। ঠিক আছে, যাই হোক যে গানই হোক, সা বন্দে মায়া লাগাইছে, ঠিক আছে, এটা আমি অন্য স্বর থেকে শুরু করলাম, সা থেকে কিন্তু শুরু করিনি, কিন্তু সাটা যেই আমি করে নিয়ে নিলাম, আমার কিন্তু পরপর পরপর মাথায় সুরগুলো বসে গেল। তারপরে আমি শুরু করবো যেখান থেকে আমি শুরু করতে, বন্দে মায়া লাগাইছে ফিরিতে শিখাইছে দেবানা বানাইছে রে, সানিলাম, তারপরে আমি পা থেকে শুরু করি, বন্দে মায়া লাগাইছে, আরামসে লাগবে। পা থেকে শুরু করলাম, একটা গা থেকে দেখালাম, সা থেকে দেখালাম, আমি যা যেখান থেকে ইচ্ছা শুরু করি, সাটাকে মাথায় নিয়ে নিতে হবে। তোমায় হৃদমা ঝারে রাখব, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। ওকে, তো এইভাবে তোমাদের গানগুলো এগোবে। তো সাটাকে ধরে নেওয়া খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি বড় বড় শিল্পীদের কনসার্ট দেখে থাকো, যারা শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, বড় বড় তাদের কনসার্ট দেখে থাকো, তারা দেখবে স্টেজে উঠলো, তারা তানপুরা সেট করবে 15 মিনিট ধরে, তানপুরা সেট করতে করতে তাদের মাথায় কিন্তু কী বসছে, সাটা। তারপরে আরামসে সা তানপুরা বাজিয়ে বাজিয়ে সাটা প্রপার শুনলেন, তারপরে ওনারা আলাপে ঢুকলেন, তাদের মাথায় পুরো সা কেন, সবকটা সুর বসে গেছে। ঠিক আছে, পুরো ব্রেনে কনসেন্ট্রেট করে নিয়েছেন, ব্রেনে সা বসে গেছে বা সবকটা সুর বসে গেছে, এবারে ওনাদের একটা স্বর, নট আ সিঙ্গেল সুর এদিক ওদিক হয়, যারা প্রপার ক্লাসিক্যাল শিল্পী। ঠিক আছে,
তো সাটাকে কিন্তু সব সময় যখনই গান শুরু করবে তার আগে গানে সাটা ধরে নেবে, দুবার তিনবার গে না, সাটা গে না, তারপরে শুরু করো, দেখবে তোমাদের গান প্রপার সুরে 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 যাচ্ছে আর গানের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের পাঁচটা পয়েন্ট খুব ভালো লেগেছে এবং আমি রিক্যাপ করে দিচ্ছি কী কী পাঁচটা পয়েন্ট ছিল। ফার্স্ট ওয়ান ছিল হচ্ছে সব সময় তানপুরায় রেওয়াজ, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট গানের অলঙ্কার, যেগুলো অর্নামেন্টস, মীর, গমক, কন, মুরকি, এগুলো লাগানো। থার্ড পয়েন্ট নিজের রেঞ্জ জানা, নিজের স্কেল জানা, ঠিক আছে, কোন রেঞ্জে কোন স্কেলে তুমি গানটা প্রপার গাইতে পারবে। ঠিক আছে, তিন নম্বর পয়েন্ট গেল। চার নম্বর পয়েন্ট গানের গ্রামার জানা, মানে গান কোন কোন নোটসের ওপরে যাচ্ছে, কোন তালের ওপরে যাচ্ছে, কোথায় সোম পড়ছে, কোথায় ফাঁক পড়ছে, এগুলো জানা, গানের গ্রামার জানা। পাঁচ নম্বর পয়েন্ট সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট গাইতে গেলে একজন শিল্পীর ক্ষেত্রে, গানের সা জানা, গানের সা জেনে সেই সাটাকে নিজের মধ্যে আনা, তারপরে গান শুরু করা। কারণ দেখো, এটা আরেকটা পয়েন্ট বলে দিই, লাইভ শো যখন আমরা করি তখন সব গান এক স্কেলে থাকে না, রাখা যায় না আমাদের গান স্কেল লাইভ শো করে নিয়মই এটা। ঠিক আছে, পরপর যদি আমি একই স্কেলে ঘ্যান 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 করে গান গাই, দর্শকের সেটা শুনতে ভালো লাগবে না। স্কেল চেঞ্জ, তাল চেঞ্জ, অন্যরকম এদিক ওদিক করে যদি একটা স্যাড, একটা রোম্যান্টিক, একটা মানে স্পিডের গান গাই, সেটা দর্শকদের খুবই ক্যাচে, খুব ক্যাচি হয়। তো প্রত্যেকটা গানের স্কেল আমাকে ভ্যারি করাতে হচ্ছে, পরপর একই স্কেলে না গে। ঠিক আছে, তো তখন কী হবে, আমি ফার্স্টে সেই স্কেলটাই তো আমার মাথার মধ্যে ঘুরছে, আমি বি ফ্ল্যাটের পরে একটা ধরো ডিয়ের গান গাইবো, আমার মাথায় তো ওইটাই ঘুরছে, আমাকে কী করতে হবে, ডিয়ের স্কেলটা মাথায় বসাতে হবে। ডিয়ের স্কেলটা আমি তখন সাটা মানে দেখবে যখন কিবোর্ডিস্ট বা যারা গিটারে বা যা মিউজিশিয়ান থাকে বলে দেয় যে এনাও স্কেলটা ধরো, যে আমি ডিতে গাইবো কি ইতে গাইবো, তারা ডিতে ইতে ধরে, তারপরে সাটা মনে মনে রেওয়াজ করে নিতে হয় বা মুখে রেওয়াজ করে নিলে এবারে তুমি গানটা গাও, দেখবে গানটা প্রপার সুরে যাচ্ছে। তো এটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, খুব খুব ভালো লেগেছে, তোমাদের খুব খুব কাজে লাগবে আশা করব। কেমন লাগলো ভিডিওটা, তোমাদের কাজে লাগবে কিনা, তোমাদের জানা ছিল কিনা, কোন কোন পয়েন্টটা জানা ছিল, জানা ছিল না, সব আমাকে কমেন্টে জানা। হ্যাঁ, তোমাদের কমেন্ট সত্যি আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে, আমি নিজে খুব লাকি মনে করি তোমাদেরকে পেয়ে। ঠিক আছে, তো কমেন্টে জানাও এবং অবশ্যই ভিডিওটি লাইক করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও, কার কখন কোথায় কাজে লেগে যায়। হ্যাঁ, জানবে তোমার যেটুকু তুমি জানো সেটুকু যদি সবার মধ্যে ছড়িয়ে দাও সেটা আরও অনেক বেড়ে যায়। ঠিক আছে, লুকিয়ে আমি জানি আর কাউকে বলবো না, এতে কিন্তু তুমি তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, তুমি যতটা জানো, কিন্তু তুমি যখন অন্যকে দিতে যাবে দেখবে আরও অনেক অনেক বেশি শিখছো। ঠিক আছে, তো শেয়ার করো এবং অবশ্যই লাইক কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর পরের দিন দেখা হবে এরকমই আরও ভালো ভালো, আরও ভালো ভালো টিপস আমি আশা করি তোমাদের জন্য আনতে পারবো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ পেলে তোমাদেরকে দিতে পারবো আমার মধ্যে যতটুকু ক্যাপাসিটি আছে, যতটুকু ক্যাপাবিলিটি আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের দিন দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন ইম্পর্টেন্ট কথা নিয়ে। চলো, নমস্কার।